আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আবার একবার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যিনি মালয়েশিয়াতে থাকতেন বেশ অনেক বছর থেকে। কাজ করতে গিয়ে হঠাৎ করে একদিন অনুভব করতে শুরু করেন যে ঘাড়ে ব্যথা করছে। সার্ভাইকালে কয়েকটা ডিস্কে ডিস্ক প্রলাপস শুরু হয়। প্রথম থেকে বুঝতে পারেননি আসলে কি, ভেবেছিলেন হয়তো উল্টো হয়ে শোয়ার কারণে বা শোয়ার কোনো ভুলের কারণে হয়তো ব্যথা, কিন্তু ব্যথাটা একটা সময় দেখছে না যাচ্ছেই না। একটা সময় এতটাই খারাপ অবস্থা, স্বাভাবিক আর কোনো কাজই করতে পারছিলেন না, চিন্তা করার শক্তি পর্যন্ত কমে গিয়েছিল, থেমে থাকেনি। কত এত বছর থেকে অসংখ্য ডক্টর দেখিয়েছে অসংখ্য জায়গায়, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না, জীবন প্রায় স্থগিত হয়ে গিয়েছিল, চিকিৎসা পর চিকিৎসা। বাট হঠাৎ করে ছোট্ট একটি তথ্য জীবনটাকে বদলে দিয়েছে, ব্যথামুক্ত জীবনে, স্বাভাবিক জীবনে, শান্তির জীবনে ফিরে এসেছে। কিভাবে প্রশ্ন জাগে মনে, আসুন সেই প্রশ্নের উত্তরটাই আজকে খুঁজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ সুমন মিয়া। সুমন মিয়া, বাসা কোথায়? বাসা নরসিংদি। নরসিংদি কোথায়? নরসিংদি বাবুরহাটের সাথে। বাবুরহাটের সাথে। আপনি মালয়েশিয়ায় ছিলেন, কোথায় ছিলেন? মালয়েশিয়া ছিলাম, 2015 সালে ছিলাম, ওইখানে ওই কাজ কম করতাম। কোথায় মালয়েশিয়া? কোথায় মালয়েশিয়া? আপনার ইয়াতে ছিলাম, বাংতিনে ছিলাম, বাংচিং সিরি তমা কয় আর কি জায়গাটার নাম। তো ওই জায়গায় ছিলাম, ওই জায়গায় ওয়ার্কশপের কাজ করতাম আর কি। ওয়ার্কশপের কাজ করতাম, তার মানে একটু ভারী কাজ আছে। হ্যাঁ, ভারী কাজ করতে হইতো। হঠাৎ করে একদিন দেখলেন যে ঘাড়ে ব্যথা শুরু, কোনো অ্যাক্সিডেন্ট কিছু মনে পড়ে ওরকম? না, এমনি কোনো অ্যাক্সিডেন্ট মনে পড়ে না, শুধু ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে। তো আমি মালয়েশিয়া অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, পরে মালয়েশিয়া চিকিৎসা করতে করতে লাস্ট পর্যায়ে ওইখানে ডাক্তাররা বলতেছে যে ওরে দেশে পাঠাতে, কারণ ওর যে মন মানসিকতা হয়ে গেছে, ওইখানে থাকলে হয়তো প্রেশার যখন কমে না, তাহলে ওর ভিতরে চিন্তা করতেছে যে ব্যথা কমে না বা যে কোনো একটা দুশ্চিন্তার কারণে পরে দেখা যায় স্ট্রোক করতে পারে। তো কতদিনের কথা বলছেন? ব্যথা শুরুর কত? হ্যাঁ, ব্যথা শুরু প্রায় মাস দুয়েকের ভিতরে। আচ্ছা, পরে যখন ব্যথা এতটাই খারাপ অবস্থা, প্রেশার এতটা বেড়ে যাচ্ছে, কোনো কিছু চিন্তা করতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, সব কিছু স্থবির হয়ে যাচ্ছে, ডক্টরের কাছে গেলেন এবং তারা আপনাকে পরামর্শ দিল যে দেশে চলে আসার জন্য। হ্যাঁ, দেশে চলে আসার কোনো ধরনের চিকিৎসা বা কোনো কিছু? এমনি হ্যাঁ, ব্যথার ওষুধ দিয়েছিল, মানে ওষুধ খাইছি, তারপরে কোনো কাজ হয়নি। আচ্ছা, ঘাড়ে ব্যথা, কমপ্লিকেশনগুলো কী কী হতো? সার্বক্ষণিক একটা ব্যথা, আপনি কাজ করতে পারছেন না, কী ধরনের সমস্যাগুলো? সমস্যা হয়তো আমি ঘাড় এমনি ঘুরাইতে পারতাম না, ওইদিকে রক টান দিয়ে রাখতো, আমি নুয়ে কাজ করলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতো, আমি মাথায় মন ডাকি দিতে পারতাম না, আর হতাশা লাগতো যে আমার কী হইলো, ডিপ প্রেশারে চলে গেছিলাম। তো এই কারণে পরে আমার বাংলাদেশে আইতে হয়েছে, কারণ আমার কারণে আমার আব্বুর কামও বন্ধ হয়ে গেছিলো, কারণ আমারে নিয়ে হাসপাতাল দৌড়াদৌড়ি করতে হয়, পরে লাস্টে আমারে বাংলাদেশে পাঠায় দেয়। এতগুলো টাকা খরচ করে গিয়েছে, এই টাকাটাও তার মানে আপনি উঠাইতে পারিনি, খরচ করতে পারিনি, তারপরে এই ঘাড়ে ব্যথার জন্য দেশে চলে আসলাম। তারপরে কি করলেন? তারপরে বাংলাদেশ আইসাম, বাংলাদেশ অত চিকিৎসা তো চালাইতে হইব, তাই অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, বিভিন্ন যাই যেখানে বলছো ওইখানে গেছি। এই সাত বছর থেকে ডাক্তার দেখাইছি, থেরাপি নিছি, কিন্তু কোনো কাজ হয়নি। এরকম কিছু বলছে যে ঠিক হয়ে যাবো, কিন্তু একবারে ঠিক হবে না, হয়তো আবার পরবর্তীতে ব্যথা আসতে পারে। তো এই কথা কওয়ার কারণে, আর অল্প বয়স তো, যার কারণে সার্জারিতে যাইনি, তো এরকম মানে যার কাছে বলছি যে থেরাপি নিলে, 7 বছর থেকে এই ব্যথার সাথে, এই ব্যথার সাথে চলতাছি, দেখা যায় রাইতে শুয়ে থাকলে সকালে ঘাড় ঘুরাইতে রে না ব্যথা হয়ে যায়। এবং যে যখন যেখানে যেভাবে বলছে সেইভাবে ছুটে গেছে, আমরা একদিন দুই দিনের ব্যথা সহ্য করতে পারি না, বালিশে একটু আমরা উল্টা হয়ে শুলে দেখা যায় প্রচণ্ড পেইন শুরু হয় এবং অস্থির হয়ে যায় আমরা, সেখানে 7টা বছর এটা এমন একটা কষ্ট যে মানুষটা বুঝানোর মতো না,
ম্যাডাম মানুষ তো দেখে সুস্থ হ্যাঁ যে মানুষ দেখে যায় সুস্থ আজকে যদি আমি বিছানা পড়ে থাকতাম মানুষ আমার দেখতো বা দয়া করতো যে একটা লোক অসুস্থ হয়ে পড়ে গেছে পা কাটা গেছে পঙ্গু হয়ে গেছে গা হ্যাঁ চলতে পারে না কিন্তু এটা এমন না যেটাকে ওরা বোঝানো যায় না বোঝানো এমনি বলছে এমনি বলতেছে কাজ করতারে সব করতারে হ্যাঁ বলে অলস বিভিন্ন ধরনের কথা শুনতে হয় উপার্জন করতে পারছেন না এইসব কিছু মিলে একটা ডিপ্রেশন এই সময়টাই ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান সারা বিষয়ে জানতে পারলেন কিভাবে আমি প্রায় ওনার ইউটিউব তো চালাইতাম তখন ইউটিউবের মাঝে ওনার অনেক সাক্ষাৎকার দেখছি তো আমি যে শুনগুলি অবসর পাইতাম তখন এখানে সাক্ষাৎকার দেখতাম বা ওনার কিছু ব্যায়াম আমি নিজে নিজে করতাম তখন করলে দেখা গেছে যে আমার একটুখানি ভালো লাগতো তখন ভাবলাম যে ওনার সাথে একবার দেখা করে দেখি বহুত করলাম অনেক তো গেলাম অনেক গেলাম যে একবার দেখা করে দিই এটা লাস্ট চিকিৎসা হিসাবে করে দেখি এই মনে করে আইসি আর কি আমাদের সাথে ফেস টু ফেস স্যার আপনার সব কিছু দেখলেন কি বললেন স্যার তো প্রথম দেখা বলছে যে এটা সামথিং ছোট একটা ব্যাপার এটা কোনো আপনার কাছে যে জিনিসটা এত বিশাল মানে প্রায় জীবন মানে প্রায় চলে যাচ্ছিল এরকম একটা অবস্থা সব কিছু থেমে গেছে জীবনে অথচ স্যার বলছেন একটা সিম্পল একটা বিষয় এবং মনে হয় একটা আশা পাইলাম যে হয়তো সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তো ওইখান থেকে মানে এখানে ভর্তি হলাম ট্রিটমেন্ট শুরু হয়ে গেল হ্যাঁ ট্রিটমেন্ট শুরু হয়ে গেল আজকে কততম দিন আপনার আজকে ৬ দিন হয়েছে ষষ্ঠতম দিন ষষ্ঠতম সেই প্রচন্ড ঘাড়ে ব্যথা থাকতে না পারা ব্যথার জন্য বিদেশ থেকে চলে আসা কোনো কাজ করতে না পারা গত ৭ বছর থেকে এখানে ওখানে এখানে ওখানে সার্জারি সব কিছু থেকে কেমন আছেন আজকে আজকে ভালো আছি তবে এইখানে আমি যেই থেরাপি তো অনেক জায়গায় থেরাপি নিয়েছি আমি ভালো ভালো জায়গায় থেরাপি নিয়েছি কিন্তু এইখানের মতন যে ট্রিটমেন্টটা আমি অন্য কোথাও পাই নাই আল্লাহ পাখিটা আল্লাহ পাখির ইচ্ছা কিন্তু এখন মোটামুটি ভালো আছি কিন্তু আমার আবার আরেকটা সমস্যা এখানে আবার আগে ছিল এটা না বললে সমস্যা আমার একটা আইবিএসের প্রবলেম ছিল মানে আমি ওই মানে গ্যাস্ট্রোলজিস্টের একটা সব দেখাই লাইছি আমি আসার আগের দিন ওষুধ খেয়ে আইছি কিন্তু এখন ট্রিটমেন্টটা নেওয়ার পরে আমি মানে আরাম বোধ করতেছি যে ওই চিকি ওই ইয়ার হচ্ছে না মানে একটু ভালো মনে হইতেছে এখন থেকে একটু ভালো আছে তা স্যার আবার আজকে আমরা জিজ্ঞাসি যে তোমার পেটের কি সমস্যা আমি বুঝি স্যার এখন ভালো আছে কারণ আমি এখানে আসি এখনও কোনো সমস্যা হয় নাই আমি প্রতিদিন বাথরুমে যাইতেছি ঠিক মতন হইতেছে তো ওই দিক দিয়ে হয়তো আমার একটু নিয়ে মানে ইয়ে হয়েছে উপকার হয়েছে অনেকটা বেশি অসংখ্য দর্শক দেখছেন আপনাকে অনেক প্রশ্ন আছে তাদের মাঝখানে তাদের জন্য যদি কিছু বলেন তবে দেখেন আমি তো অনেক জায়গায় ঘুরছি ঘুরিয়া দেখছি যে চিকিৎসা কীরকম লাস্টে আমি অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিলাম যে অপারেশনে করবো যদি ২-২৫ লাখ টাকা লাগে অপারেশন করবো তবে ভাবলাম যে এত জায়গায় যন্ত্রণা নিয়েছি তো স্যারের কাছে একবার দেখা করে আসি তা আসলাম দেখলাম আমার কাছেও ভালো লাগছে আমার ট্রিটমেন্টটাও ভালো লাগছে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আপনারাও যারা এইসব আমার মতন অসুস্থ আছেন আসেন দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে ট্রিটমেন্ট নেবেন আর যদি না লাগে তাহলে চলে দেবেন তবে এখানে আশা করি যে যে আসে মোটামুটি ভালো হয়ে যায় আমি দেখছি কয়েকজন একদম সুস্থ হয়ে গেছে তা আল্লাহ দিল আমিও মোটামুটি সুস্থ তবে ধন্যবাদ আপনাকে দর্শক অসংখ্য কুমারের মাঝে আরেকজন আসছেন যেগুলো সুস্থতার ব্যাপারে গত ৭ বছর সার্জারি হতাশা কাজ করতে না পারা এই সব কিছু কমপ্লিকেশন দিয়ে শেষ পর্যন্ত আছে সুস্থ ব্যথামুক্ত জীবন ঘাড়ের ব্যথা অসহ্যকর ঘাড় ব্যথা নাই সব কাজই করতে পারছেন আর কি চাই আসুন না একটা একবার জীবনের শেষ চেষ্টা হলো একবার করুন সুস্থতার খাতায় নাম লেখা হয়তো কিছুই পারবো না আবার হয়তো অনেক কিছুই করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম